আর এটা আছে দেখো খিচুড়ির জোগাড়, এটা আছে আদাটা, আর এটা পাঁপড় ভাজার জন্য, এই যে পাঁপড় নিয়ে এসেছে, এটা আছে লঙ্কার গুঁড়ো, এটা হলুদের গুঁড়ো, এটা আছে জিরের গুঁড়ো, এটার মধ্যে আছে শুকনো লঙ্কা, এটা আছে একটা 1 কেজি সর্ষের তেল, আর এটা আছে রিফাইন্ড অয়েল, আর এটা আছে 1 কিলো তোমার কামিনী আতর, আর এটা আছে প্রায় 600 গ্রাম মতন মুগের ডাল, প্লাস এখানে আছে আরও 400 গ্রাম, মানে 1 কিলো আছে এখানে টোটাল মুগের ডাল, 1 কিলো সোনা মুগ ডাল। কত কত জিনিস আমি আজ আর কেটেছি দেখো, আলু, বেগুন, না বেগুনটা আমি এখনো কেটে উঠতে পারিনি, পটল কেটেছি, টমেটো কাটিনি, কাঁচা লঙ্কা কাটিনি। হ্যাপি উদি কিছু বলবে? তুমি কেটেছো? কে কেটেছে তুমি একটু বলো, ক্যামেরা সামনে কে কেটেছে? হ্যাঁ কেটে আমার দেখো, আমি যে এত কেটেছি আমার হাতটা দেখো পুরো কালো হয়ে গেছে দেখো। ও তো মহারা মেহেন্দি করেছে ওর জন্য, মেহেন্দি করেছি পুরো আলুর কষ, তুমি এই যে পুজো এত খাটতে হচ্ছে সকাল থেকে উঠেছো, তুমি সেই ভোর প্রায় 9টায় উঠেছো, তাহলে কটায় উঠেছো? 6টায় উঠেছি। ও তুমি 60 টাকা করেছিল, আমার এক এক জায়গায় এক এক রকম, কোথাও 80 টাকা কিলো বিক্রি হচ্ছে, কোথাও আবার 100 টাকা, এখন আজকে দিনে দাম বেশি। সব থেকে আমার গায়ে লাগলো কলা, বলে এই টুকুনি টুকুনি কাঁটালি কলা বলে 10 টাকা পিস, 10 টাকা 40 কানা। আর আমার ঠাকুরমশাই মানে আমার বাবা লিখেছে 40টা কাঁটালি কলা সিনি হবে বলে, 40টা কাঁটালি কলার দাম 400 টাকা, কি অবস্থা! যাই হোক কিনেছি, 15টা কিনেছি। দেখো খিচুড়িটা ওই বাড়ি হবে, সেই জন্য খিচুড়ির জিনিসগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, দেখো নিয়ে যাও। এই সমস্তটাই সাজিয়ে রেখেছি, আর কাঁচিটাও রেখে দিয়েছি, এগুলো কেটে কেটে নেবো বলে সব আলাদা করে নতুন করে নিরামিষ করে আনানো হয়েছে, আর এই যে তেলের বোতল এগুলো সব আলাদা করে নিয়েছি যাতে আমার অনেক বেশি সুবিধা হয়। তো সবার আগে যেটা করবো, পটলটা একদম ভালো করে ভেজে নেবো, আর এই যে শুকনো লঙ্কা আর গোটা জিরে পরে দেবো রান্না বলতে, আর এর মধ্যে তো কোনো মশলা দেবো না, জিরের গুঁড়ো তো একটুখানি পড়বে, বাস এইটুকুই। I'm not excited, so uninspired, all my
baby, while you're alone. This girl's a wonder. She loves me as she needs to know I love her. I wonder if we'll make it through this summer. তো এবারে থেকে ফোন করেছিল, বলল যে পায়েশ করা হয়ে গেছে, আর এদিকে আমি তরকারিটা চাপিয়ে দিয়ে তারপরে আবার একবার স্নান করব, তারপরে একবার রেডি হব। তো এদিকে এটা করতে করতে আমার হাত তো পুরো ছেড়ে যাচ্ছে, মানে এতটা কখনো করিনি। মশলাপাতি এখনো কিছু দিইনি, এবার হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো, কারণ ওটা একটু ভাজা ভাজা না হলে খেতে ভালো লাগবে না। ঝাল মিষ্টি এগুলো আমি দেখতে পাবো না, তাহলে তো আমার সেই এটো হয়ে যাবে। সেই জন্য রাজু দিদি টেস্ট করাবো যে নুন টুন ঠিক আছে কিনা। আমি আজ পর্যন্ত মানে খুবই কম যে নুন হয়নি এরকম না দেখে রান্না করলে আমার খুব প্রবলেম হয়, মানে বুঝতে পারি না নুন ঝালটা, আমি ঠিক বুঝতে পারি না। এরকম করে হাতে নিয়ে টেস্ট করে তারপর বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে। You love me, love me, love me. Touch me, touch me, touch me no more. জলটা খেলেই হচ্ছে, আর তো শিবরাত্রি কষ্ট, জলও খাওয়া যায় না। আমার মনেই হয় না, যখন আমি উপোস করি তখন আমার মালুমই হয় না। মশলাদার রিং পাপড়, এর মধ্যে আচ্ছা এটা আছে খিচুড়ি, দেখো এটা একটা তুমি খিচুড়ি, আর এদিকে আছে তরকারি। ভালো করে পুরো হাঁড়িটাও দেখি অনেকটাই বড় হাঁড়ি আছে। আচ্ছা এটা আছে তরকারিটা, তরকারিটা আচ্ছা এই খিচুড়িটা করেছে আমার মা, আর তরকারিটা কিন্তু পিউ করেছে, কাউ হেল্প করতে হয়নি, একাই করেছে। প্রচুর পাঁপড় ভাজা এইটা একটা আছে, আরও এরকম চার পাঁচটা প্লাস্টিক আছে পাঁপড় ভাজা, আর বেগুনগুলো কিন্তু এখনও ভাজা হয়নি, ওটা পরে ভাজা হবে। Touch me, touch me, touch me no more. Why don't you love me, love me, love me? Touch me, touch me, touch me.
কাদা খুব হয়েছে আবার চলে এসে একদিন ওই মাংস মাংস রান্না হবে পুরো বাইরে অন্ধকার বৃষ্টি একটু হয়েছে মন খারাপ হয়ে যাচ্ছে এবার সব ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে ভালো থাকবেন সব ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ